দেশের ওয়ান ক্লাস প্রফেসর ওই লেভেলের এজন্য বিসিএস পরীক্ষা যারা দিতে যায় তাদের প্রস্তুতি নিতে হয় অনেক বেশি বিসিএস এর সিলেবাস মহাসাগরের মতো সেখানে যে জেনারেল নলেজ আছে এই যে গতকালকে আমাদের ঢাকা শহরে একটা রেস্টুরেন্টে আগুন লাগিয়ে কিছু মানুষ মারা গেছে শুনছেন তো না গত পরশুদিন নাকি বৃহস্পতিবার রাতে বিসিএস পরীক্ষা যদি আজকে ভাইবা হতো এমন হতে পারত ওই ভাইবাতে এই প্রশ্ন করত যে কোন রেস্টুরেন্টে আগুন লাগছে কতজন মারা গেছে বলো এর মানে দাঁড়ালো এই বিসিএস পরীক্ষার সিলেবাস মহাসাগর আবার এই পরীক্ষা যদি পাশ করে হে বেটা কি ছোট অফিসার না বড় অফিসার ইয়েস ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট মানে ছিলেন সরাসরি সে কিছুদিন পর ওয়ান ক্লাস অফিসার আমার বন্ধু আল্লাহর পরীক্ষা পাশ করলে ডাইরেক্ট জান্নাত সুবহানাল্লাহ পড়েন তো যে পরীক্ষা পাশ করলে জান্নাত পাওয়া যায় যে জান্নাতের সবচেয়ে ছোটটা হলো দশ দুনিয়ার সমান বড় তো বিসিএস পরীক্ষা পাশ করলে আপনি ট্রেনিং শেষে ফার্স্ট ক্লাস অফিসার সরকারের বড় কর্মকর্তা যে বিসিএস পাশ কইরা পুলিশে যে টিকে ওই বেডা পাশ করার পরে যখন জয়েন করে তখনই থাকে এএসপি কথা বুঝেন তো আপনারা কি থাকে এর মানে ও বেটা ওসিসে ছোট না বড় যে বেটা ওসি হয়েছে খবর নিয়েন কেউ কেউ পঁচিশ বছর তিরিশ বছর চাকরি করে ওসি হয়েছে আর এ বেটা চাকরি এখনো শুরু করে নাই যাই বইছে ডাইরেক্ট এর বস হইয়া যে ওসি পঁচিশ বছর চাকরি তিরিশ বছর চাকরি করে ওসি হয়েছে আর যে বাচ্চা ফোলা বিসিএস পুলিশে টিকছে বাচ্চা ফোলা পান বয়স কত তার বাইশ তেইশ পঁচিশ তিরিশের পরে তো সাহায্যে নাই পঁচিশ বছর বাইশ বছর তেইশ বছরের পোলা পান এখন সে কি হয়ে গেল সে হয়ে গেল এসপি হে গিয়েছে আরে বসলো বসার পরে ওসি তার বাপের বয়সী আইসা খারে কব স্যার 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 আমি একটু কাজে আছি কাই সরেন পরে আসুন কথা বুঝেন বড় অফিসার এই জন্য বিসিএস পরীক্ষাটা ছোড়ো না বড় কষ্ট কম না বেশি আবার পাশ করলে সম্মান কম না বেশি তো আল্লাহ যখন বড় পরীক্ষক আল্লাহর পরীক্ষা একটু শক্ত হতেই সিলেবাস জানলে প্রস্তুতি নিতে সহজ তাই সিলেবাস বলতেছি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া নবী ইব্রাহিমকে নমরুদের আগুনে পড়া লেগেছে আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন মুসা নবীকে সাগর পারি দেয়া লাগছে সামনে সাগর দিয়া পরীক্ষা করছে ইউনুস নবীকে মাছের পেটে চল্লিশ দিন আটকাইয়া রাখা পরীক্ষা করছে সাগরে মাছের পেটে সাগরের তলদেশে চল্লিশ দিন আটকাইয়া রাখছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবাসুন আল্লাহ কোরআনে বলতেছে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ইউনুস নবীকে একটা বড় মাছে গিলে ফেলেছে যদি মাছের পেটের মাঝে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এ দোয়া না পড়তো আমি আল্লাহ ইউনুসকে চল্লিশ দিন না কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকাইয়া রেখে দিতাম ওই মাছের হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আমি আটকায় রেখে দিতাম আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাও দাঁত নাই কাঁচা দাঁত ভেঙে ফেলেছে ওহদের যুদ্ধে বর্ষার আঘাতে হেলমেট ভেঙে প্রিয় নবীর মাথার ভিতরে ঢুকেছে তিন ঘন্টা রাসূল বেহোশ ছিলেন তায়েফের মাঠে এমন রক্ত ঝরছে দেহে একটা পশমের গোড়া ছিল না যেখানে রাসূলের দেহের রক্ত লাগে নাই মাটিতে বসছে বাগানে ডুইকা বসে দেখে রক্ত পড়ে মাটি রাসূলের চারপাশের মাটি ভিজে গেছে জানের পরীক্ষা মালের পরীক্ষা অস্ত্রের আপনার দেহের পরীক্ষা এগুলো আমি নিমু পরীক্ষা তাকায় দেখো বেলালের দিকে গলায় রশি লাগায় টানছে বেলাল কালেমা ছাড়ে নাই এটা কি তার জানের পরীক্ষা না টান দিত আর বেহুশ হয়ে যেত বেলাল সৌদি আরবে যারা গেছেন তারা জানেন যে সৌদি আরবে দিনের বেলায় খালিফা মাটিতে রাখা যায় না সুবহানাল্লাহ বালির মাঝে অবস্থা এমন হয় বালি গরম হইয়া যায়
মনে হয় যেন ধান ছাড়া দিলে খইপুরটা যাবে। মরুভূমিতে 65 ডিগ্রি সেলসিয়াসে একবার আমি গিয়েছিলাম বহু ভিতরে আমার এক আত্মীয়কে দেখা করার জন্য সৌদি আরবে। প্রচণ্ড রোদ, নামলাম গাড়ি থেকে, নেমে তারপরে জুতা খুইলা বালির মাঝে পা রাখছি যে পা রাখা যায় না। একবার মসজিদে নববীতে আমার জুতা গেছে হারাইয়া, মাঝে মাঝে জুতা হারাইয়া যায়, চুরি হয় বলা যাবে না, হারাইছে বলি এটাই ভালো নাকি। আচ্ছা, যদিও সেখানেও চোর আছে, আল্লাহর ঘরেও পকেট মাইট আছে, তাওয়াফ অবস্থায় টাকা নিয়ে যাবে, সাবধানে যাইয়া ওখানে গেল। এই জন্য বেল্টের মাঝে সাবধানে জিনিসপত্র রাখতে হয়, কারণ কিছু আল্লাহ মাফ করুক কিছু কালো চামড়ার লোক আছে, কালো চামড়ার মাঝে ভালো মানুষও আছে, তবে কালো চামড়ার লোকেরা একটু ঝামেলা করে, চিন্তায় করে, পকেট মাইর করে, ঝামেলা করে। তো মদিনা আমার জুতা হারিয়ে গেল, এখন বাইর হবো দুপুর বেলায়, জোহরের নামাজে সম্ভবত, এখন বাইর হইয়া পা দেব, পা দিতে পারতেছি না। তো আমার এক সঙ্গী আছে, হে আমার এক হুজুর অসুবিধা কি, জুতা আপনি এক জোড়া লই এলেন, কত জুতা ফইরা আছে আপনি এক জোড়া দেন। তা আমি কই কাটে নিতাম, কই আপনারটি তো কেউ না কেউ নিচ্ছে, তা আপনি এক জোড়াটা নিবেন। তা আমি বললাম যে তাহলে ওই বেটা তো আবার বলবে আমার জুতা চুরি হয়েছে, তখন চোরটা কেন হইব, না এটা ঠিক হবে না। এখন একটা কাজ করেন, আপনার জুতা আমার একটা দেন আর আপনি একটা দেন। তো এই বেটা এক পায়ে দিছে, আমি এক পায়ে দিছি, কুতকুত খেলার মতো লাফাই লাফাইয়া গেছি। কুতকুত খেলা বোঝেননি, ছোট খেলা যে এক ঠেং তুইলা খেলছেন লাভ দিয়া দিয়া। আমার দোস্ত বেলালকে সেই মরুভূমিতে উত্তপ্ত বালিকা রাশির উপরে শোয়াইয়া গলায় রশি লাগাইয়া টানছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে যেতেন, কাফেররা তখন কানের কাছে এসে ভাবত মরে গেছে, ধরত, নাড়াচাড়া করতো, নিঃশ্বাস জাগা মরে যাব। পরে আবার যখন হুশ আসতো, বেলাল নড়াচড়া করতেন, তারা আবার এসে বলতো, বেলাল কালেমা ছেড়ে দাও, আমরাও তোমার মারব না ছেড়ে দেব। হযরত বেলাল বলতেন, আহাদুন আহাদুন আহাদ, অস্ফুট স্বরে ঠোঁট নড়ে, তারা মুখ কানের কাছে মুখ নিয়ে শোনে, বেলাল কি কইতাছে, রাজি হইছে নাকি, কালেমার পড়বে না ছেড়ে দেবে, শুনে না না বেলাল কয় আহাদুন আহাদুন আহাদ, কুলহু আল্লাহু আহাদ, এক আল্লাহকে মেনেছি, জান যাইতে পারে কালেমা ছাড়বো না, জীবনের পরীক্ষা দিয়ে আমি আল্লাহ দেখি। রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজার দিকে তাকান, হযরত হামজার কলিজাটা পর্যন্ত বুক ছেড়ে বের করে হিন্দা চাবাইছে, কাঁচা কলিজা চাবাইছে। ও মুসলমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি ইমাম হুসাইনের দিকে তাকায় দেখো, হুসাইনের দেহের মাঝে কল্লা নাই, কারবালার প্রান্তরে শহীদ করার পরে দেহ থেকে কল্লা কাইটা আলাদা কইরা বর্ষার আগার মাঝে ঢুকাইয়া ওই কারবালা থেকে দেমাশকে নিয়ে গেছে মানুষ রে দেখাইয়া দেখাইয়া, আর বডির উপরে ঘোড়া দাবড়াইয়া রক্ত মাংস হাড্ডি থেকে আলাদা করে দিছে। হযরত হুসাইনের দেহের অবশিষ্ট অংশ চিহ্নিত করা যায় নাই, একসাথে লইয়া কবর দিছে, কোনটা হুসাইন তার দেহ দেখে আর সেনাই যায় নাই। আল্লাহ যত বড় তার পরীক্ষা হবে তত বড়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। প্রিয় নবী যে জন্য বলছেন সহিহ বুখারীর হাদিস, এ দুনিয়াতে ঈমানের পথে চলতে যাইয়া যত পরীক্ষা এসেছে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন যাদেরকে তারা হলো আল্লাহর নবী। হযরত জাকারিয়া আলাইহিসসালামকে করাত দিয়ে দুই টুকরো করা হয়েছে, দুই টুকরো একবারে মাথা থেকে পা পর্যন্ত কেটে ফেলেছে। ওনার ছেলে আল্লাহর নবী ইয়াহইয়া ওনাকে হত্যা করা হয়েছে। ওয়াক্তুলুনা আন-নাবিয়িনা বিগাইরি হাক্কিন, আল্লাহ তাআলা কোরআনে বলে তারা নবীদেরকে অন্যায়ভাবে কতল করেছে। এই আয়াতের তাফসীরে প্রিয় নবীজি বলছেন, একদিন সকালবেলায় 43 জন নবীকে বানী ইসরায়েলের লোকেরা এক জায়গায় একসাথে জবে করছে। কতজন? 43 জন একসাথে জবাই করে ফেলছে।
ওই নবীদের যারা উম্মত ছিল মুহিব্বিন ছিল তারা বিকাল বেলায় প্রতিবাদ করছে বলছে কেন মাল্লা কেন মাল্লা তখন তা থেকে ধরে 120 জনকে বিকাল বেলায় জবাই করছে ইমানের পথে চলা সহজ নয় চুপ করে থাকো তোমার শত্রু হবে না অন্যায় দেখে চুপ করে থাকো আর আমরা তো সে পথ অবলম্বন করছি তাই সমাজে হাজার অন্যায় আমি চুপ মানুষকে বোবার কোনো শত্রু নাই আমি সুবিধাবাদ জিন্দাবাদ আমার বন্ধু কাক উড়ে বেড়ায় চারদিকে কেউ কোনোদিন কাক ধরে খাঁচায় পালছে বন্দি করছে আর ময়না ময়না চান্স পাইলে দৈরা খাঁচার ভিতরে ঢুকায় ঢুকায় এডারে দৈরা রাখে এডারে কথা শিখায় এডারে আদর করে এডারে বন্দি করে কিন্তু কাক হে উড়ে বেড়া হেরে কেউ ধরে না একদিন খাঁচার ভিতরে ময়না আর কাকার পাশে এসে বইছে পাশে বইসা খাঁচার দিকে তাকায়া ময়নারে কয় এটা শোনা কথা আমি তো আর ময়নার কথা কাকের কথা বুঝি না হয়তো কোনো লেখক লিখছে তিনি বলতেছেন তার ভাবনায় আসছে সে বলতেছে ময়নারে তোরে মানুষ বান্দা রাখে দেখ আর আমি কত স্বাধীন আমি উড়ে বেড়াই ঘুরি কেউ আমারে বান্দে না বলতো কারণ কি কাকে বলে কারণ তো একটা ময়না বলে কারণ শুধু একটা আমি কথা বলি তুই কথা জানস না তো যারা জেলখানায় ওই আলেমদেরকে যাদেরকে ফাঁসি দেয় তাদেরকে জিজ্ঞাসা করো কোন কারণ তারা বলবে কারণ একটা আমরা হক কথা বলি আর তোমরা খুব আরামে আছো কারণ তোমরা হক কথা বলো না আল্লাহকে আমি পরীক্ষা করবই কত ফিসা হুজুর আছে ও আসুইনা কয় কি কয় আমার বাবা ফির আমি ফির আমার ফোলাও তো ফির আমরা তো পরীক্ষাই নেই খুব আরামে আছি জানের ক্ষতি নাই মালের ক্ষতি নাই বরং সব দলাইছে আমরা তো দোয়ানে এই মসজিদে 40 বছর খতিবগিরি করি কি হুজুর আছে হুজুর আছে বাড়িতে ঘুমাইতে পারে না ইসলামের পক্ষে কথা বলার কারণে বিনা দোষে ডজন মামলার ফেরারি আসামি হইয়া ঘুরে আপনি হক কথা বলবেন না আপনার কোনো পরীক্ষাই নাই আপনি খুব আরাম তবে হাসরের ময়দানে আল্লাহ আপনারে যখন ধরবে তখন বিপদ হয়ে যাবে তুমি তো আমার পরীক্ষায় ফেল মারছ তুমি তো ভয় পাইছ রিজিকের ভয় খুদার ভয় জানের ভয় মালের ভয় এসব চলবে না